হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব মাটন। অল্প কিছু আলু দিব, আর দু একদিন পরই রোজা শুরু হয়ে যাবে। আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ। খুবই সামান্য রান্না করব। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, খুব বেশি কিছু রান্না করি না, খুব অল্প সামান্যই কিছু রান্না করি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের সাথে আমি এখন মাটনটাও দিয়ে দিব। সরিষার তেলে খুব ভালো করে মাটনটাকে একটু ভেজে নিচ্ছি, আস্তে আস্তে করে মশলা অ্যাড করব, একদম কষিয়ে কষিয়ে রান্নাটা করব। মাটনের পিসগুলো খুব বড়ও না, আবার একেবারে ছোটও না, যদিও আমি এক্ষেত্রে সফট দিয়ে কিনেছি মাটনটা, যদিও আমি বলে দিয়েছিলাম পিসগুলো একটু ছোটো করে দিতে, বাট ওরা আসলে বেশি ছোটো করে নাই। রেগুলার যে সাইজ তার থেকে একটু বড় করেছে। আস্তে আস্তে মশলা অ্যাড করে দিচ্ছি। কম শুরু দিয়ে আমি লবণ দিয়ে দিলাম। আমার হলুদের এবার কালারটা খুবই বাজে, কেমন যেন একটা কালার হয় জন্য আমি সামান্য একটু হলুদ দিলাম, আধা চামচেরও কম হলুদ দিলাম। দিয়ে দিলাম চার চামচ, এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, চার চামচ এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট, এটা আমি একটু চামচ ভরে ভরে তিন চামচের মতো দিচ্ছি। আদা এবং রসুন তিনটা একসাথে করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম টক দই, এখানে দু চামচ টক দই দিচ্ছি। মোটামুটি সব মশলা আমার দেওয়া শেষ। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার ফাঁকিটা আমার শেষ হয়ে গেছে, তো এবার আজকে আস্তে গরম মশলাটা দিই। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাটনটা, খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন হলো আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব, যত সুন্দর করে কষানো যায়। আমি মোটামুটি সমস্ত মশলাই দিয়ে দিয়েছি। আজকে আমি পোস্তদানা বাদাম কোনোটাই দিব না, আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, ফলে ওইগুলো মশলাগুলো আমি আর দিব না। আর কাঁচামরিচ দিব কয়েকটা, সেটা আমি ব্লেন্ড করে দিই। এখন একটু ভালো করে কষাবো, আমি অল্প সময় জন্য ঢেকে দিচ্ছি, তার তাতে একটু পানি বের হবে, সেই পানিটা দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি দু তিনটা এলাচ। আমরা গরম মশলা একটু কম খাই, আসলে আমি গুঁড়ো করে দিই, দাঁতের নিচে পড়লে আমাদের খুবই অস্বস্তিকর একটা ব্যাপার হয়, আর এটা আমরা একটু কম অপছন্দ করি। আমি সব মশলা এনে রেখেছি, বাট সময়ের অভাবে এখনও শাহি মশলাটা আমার করা হয়ে উঠছে না। আমি যখনই করবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। তো মাংসটা ভালো করে ফুটে উঠেছে, ঢেকে দিচ্ছি, এবং মাঝারি আছে আমি মাংসটা ভালো করে সেদ্ধ করবো। আর আমি একটু বেশ কয়েকটা আলু দিব। আর আপনারা ভালো করে জানেন আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, ফলে আলুটা দিয়ে আমরা মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে নিই, যাতে আমরা দুবেলা সুন্দর করে খেতে পারি। আর আসলে বড় বড় কথা বলে লাভ নাই, খুবই কষ্ট করে চলতে হচ্ছে প্রতিটা মানুষের, সো এইটা আমাদের করতেই হয়। হলুদটা দেওয়া কম, দেওয়াতে রঙটা এখনও ফুটে ওঠে নাই, তো ইনশাল্লাহ ভালো করে কষানো হলে সুন্দর একটা রঙ ধারণ করবে। ও আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দু একদিনের ভিতরেই রোজা শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ, মাহে রমজান রহমতের মাস, কিন্তু এখন লকডাউন চলছে, সামনে আসছে আরও কঠোর লকডাউন। আমরা মধ্যবিত্ত পরিবারে একটা বিরাট সংকট চলছে। আসলে সব কিছুর মালিক আল্লাহ, উনি ভালো বুঝবেন এই সংকটপূর্ণ অবস্থা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাব। একমাত্র উনি আমাদের ভালো বলতে পারবেন, উনি আমাদের ত্রাণকর্তা।
আমরা সবাই আসলে আল্লাহর কাছে পানা চাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যাই হোক, আল্লাহ যে আমাদের এখনও বাঁচিয়ে রেখেছেন এই মহামারীর ভিতরে, এটা তার আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমরা যে এখনও ভালো মতো খেয়ে পড়ে বেঁচে আছি, সুস্থভাবে বেঁচে আছি, ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি, আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। আমরা সবার জন্য দোয়া করছি, আমরা সহ সবাই যেন আল্লাহর রহমতে ভালোভাবে আমরা আবার সুস্থভাবে পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারি, সেই দোয়া করছি। আবারও সময় হয়ে এসেছে একটু নাড়াচাড়া দেওয়ার, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বেশ ভালো পরিমাণেই পানি বের হয়েছে, আর মাটনটা আরেকটু ভালো করে সেদ্ধ হলে, মানে হাফ সেদ্ধ হলে আমি আলুগুলো দিয়ে দিব। একটু সময় লাগবে রান্না করতে, ভালো করে বসে বসে রান্না করবো ইনশাআল্লাহ। জিনিস ভিউয়ার্স, আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমার প্রচুর ঈদ কালেকশন চলে এসেছে, আপনাদের সাথে সেগুলো আমি শেয়ার করব। একদম সুন্দরভাবে কষানো হয়েছে, মনে হয় নিচে ধরে এসেছে। আমি এখন একটু পানি দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য। এবার ঠেকে রাখবো সেদ্ধ না হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, আমার মাটন গ্রেভিটা একদম রেডি, একটু ঝোলঝোলি রাখবো। মোটামুটি শেষ রান্না, আর কিছুক্ষণের জন্য আমি একটু দমে রেখে দিব যাতে তেলটা ভেসে ওঠে। তো চেষ্টা করেছি সাধারণ, খুবই সাধারণ উপকরণ দিয়ে রান্নাটা কমপ্লিট করতে, ইনশাআল্লাহ হয়তো মজা হবে আশা রাখছি। রান্নাটা অলমোস্ট ডান, এখনই নামিয়ে নিচ্ছি। একদম টকবক করে উঠেছে ঝোল, চেষ্টা করেছি খুব সুন্দর করে রান্না করতে। যদি আপনাদের রান্নাটা ভালো লাগে, কাইন্ডলি আমার ভিডিওটাতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।